আমি সবাই ভালো আছি, সুস্থ আছো, বিন্দাস আছো? আমি একদম বিন্দাস আছি। আর দেখতে পাচ্ছ সকাল সকাল ছাদে চলে এসেছি, কেন বলো তো? কারণ দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় একদম বাড়ির মধ্যে ভিজে অবস্থায় পড়ে আছে। তো যেই দেখেছি আর মানে রোদ উঠেছে আর লোভ সামলাতে পারলাম না, চলে এলাম ছাদে। সমস্ত এই দেখো জামা কাপড় সব মিলে দিয়েছি। আচ্ছা করবে তো, আমি যেহেতু চলে এসেছি বাচ্চারা কি আর থাকবে, তারাও আমার সাথে সাথে ছাদে চলে এসছে। টাটা করবে, দাঁড়াও, তিনি তখন থেকে বলছি টাটা করবে, টাটা করবে, টাটা করার সময় কিন্তু গুড মর্নিং বলবে, গুড মর্নিং, গুড মর্নিং বলে আগুন নিয়ে এসে দেখো এখানে এসে প্রত্যেকে দাও। তো চলো আর নিচে যাওয়া যাক, আজকে সেরকম কাজকর্ম কিছু শেয়ার করবো না তোমাদের সাথে। একটা শর্ট ভিডিও বানাবো, কয়েকদিন ধরে ভাবছি শর্ট ভিডিও বানাবো, কিন্তু শর্ট ভিডিও বানানোর মতো সত্যি টাইম হয়ে উঠছে না আমার। একদিকে তো এদিকে ব্লগ, তারপরে সংসারের চাপ, কাজের চাপ, বাচ্চার চাপ, সব চাপে 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 একদম চেপে গেছি আমি। তো সেই জন্য শর্ট ভিডিও করা হচ্ছে না, তো ভাবলাম চলো আজকে কোনো ডেলি ব্লগ সেরকম কিছু শেয়ার করবো না কাজকর্ম। তো আজকে ভাবছি একটা শর্ট ভিডিও দেব। আর পুজোতে যে ড্রেসগুলো নিয়েছি তোমাদের সাথে, দাঁড়াও না শোনো, কথা বলছি তো আমি, চুপচাপ থাকো। তো পুজোতে যে নতুন ড্রেসগুলো নিয়েছি সেগুলো তো একটা তোমাদের পুজো মানে যে শপিং শেয়ার করবো, কিন্তু তার আগেও ভাবছি একটা শর্ট ভিডিও করবো। তো একটা ড্রেস পরে করবো, সেটাও নতুন ড্রেস, জানো তো নতুন ড্রেস নিয়েছি, সেটা ভাবছি পুজোর আগেই ভেঙে দিয়ে ওটা শর্ট ভিডিও করবো। তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কী ড্রেস নিলাম এবং পরেও দেখাবো তোমাদের। হ্যাঁ তো চলো, কান্নাকাটি করছে তো, এবার চলো নিচে, চলো নিচে গিয়ে ড্রেসটা পরবো। আর একটু সাজুগুজু করতে হবে, যেহেতু শর্ট ভিডিও করবো সাজুগুজু তো করতেই হবে, তাই না? সাজুগুজু না করে ভিডিও করা যাবে না। তো চলো একটু সাজুগুজু করে নিই আর নতুন ড্রেসটাও পরে নিই। নতুন ড্রেস দেখলেই ছটপট হয় আমার মনটা, ছটপট করে কখন এই নতুন ড্রেসটা পরবো। তো যাই হোক, তো পরতে ইচ্ছে করলো সেই জন্য পরবো, আর মাও মনে হচ্ছে ওদিকে চলে এসছে। হ্যাঁ তো চলো, আমারও সুবিধা হলো কারণ এদেরকে একটু দেখবে, আর আমি ততক্ষণে শর্ট ভিডিওটা সেরে নেবো। চলো মা চলে এসছে বলে ওপর থেকে ওটা চিৎকার করছে, চলো হ্যাঁ আবার নিচে যাওয়া যাক। দাঁড়ো, রাস্তাটা তো অলরেডি তোমরা দেখে নিয়েছো, আর দেখানোর মতো আর কিছুই নেই রাস্তা। তো চলো, তো চলে এসছি নিচে, আর বাচ্চাটা আবার ছাদে গেছে, মাকে টেনে টেনে উপরে নিয়ে গেছে। মা যাবে না, মায়ের পায়ের এমনি প্রবলেম, আমি যেতে না বললাম কিন্তু বাচ্চারা আর মাকে ছাড়লো না, আবার ছাদে গেল। আবার ওরা এখন গাড়ি টানাটানি করছে, তো ভালোই হলো। সেই সুযোগে আমি তোমাদের ড্রেসটাও দেখিয়ে দিই আর ড্রেসটাও পরে নেবো, তোমরাও দেখতে পাবে, ঠিক আছে? এখনও দেখো, এই যে ফ্লিপকার্ট থেকে, ফ্লিপকার্ট থেকে এসে গেছে আমার ড্রেস। আর ওপরে তো আওয়াজ শুনতে পাচ্ছ, গাড়ি টানছে। এটা একটা শর্ট ড্রেস নিয়েছি, হ্যাঁ, এ লাইন ড্রেস বলে না, হাঁটু অবধি, তো সেইটা নিয়েছি, ঠিক আছে? দাঁড়াও খুলে দেখাচ্ছি, হ্যাঁ খুলে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা একটা শর্ট ড্রেস, দেখতে পাচ্ছ কি কালারটা? আমি লাস্টে পরে যাবো কালার দেখাতে গিয়ে। দাঁড়াও, উঠি 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 উঠি, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো। আর এর সাথে বেল্টও আছে, এই যে বেল্ট আছে কোমরে বেল্ট। তো চলো এবার ঝটপট করে আমি সাজুগুজু করে নিই আর ড্রেসটা পরে নিই, আর ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে এবং ড্রেসের কালার কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তার আগে আমি ড্রেসটা ঝট করে পরে নিই। আর বেশি মেকআপ করার মতো কিছুই নেই, আর পুরো ড্রেসটা আমাকে কেমন লাগছে দেখতে, চলো ফুল ড্রেসটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কানে দেখেছো কত বড় বড় রিং পরেছে আজকে, চলো হ্যাঁ দেখিয়ে দিচ্ছি পুরো কেমন লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার ফুল ড্রেস, দেখো দেখে নাও কেমন লাগছে দেখো। Thank you.
বলবে, আমি আর ড্রেসটা তোমাদের পরে কিন্তু দেখে দিলাম, পুজোর আগে আমি ড্রেসটা কিন্তু ভেঙে দিলাম, ঠিক আছে? মানে পুজোর জন্য আর ওয়েট করিনি কবে পুজো আসবে তারপরে ড্রেসটা ভাঙবো, ঠিক আছে? যেহেতু অনেকগুলো ড্রেস হচ্ছে তো আর জানি না, পুজোতে যদি বৃষ্টি হয় সব ড্রেস হয়তো পরতে পারবো না, তো তার আগেই ভাবলাম চলো একটা ছোটো করে একটা ড্রেস ভেঙে দিইটে, তাই না? তো আর ড্রেসগুলো আমার সামনে থাকলে না কখন ভাঙবো কখন ভাঙবো সবসময় মনটা আমার ছটফট করে, সেই জন্য ভাবলাম আজকে ওয়েদারটা এত সুন্দর ওয়েদার না, এই ওয়েদারে যেন মনে হলো যে একটা চলো একটা মনে হচ্ছে পুজো পুজো ভাব চলে আসছে, তো চলো একটা ড্রেস ভেঙে দিই, তো সেই জন্য আজকে ড্রেসটা ভেঙে দিলাম আর ঘামও বেরিয়ে যাচ্ছে। তো আর শর্ট ভিডিও ট্রায়ালটাও দিয়েছিলাম একটু, তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর ওই গানটা তো এখন চালানো যাবে না, তো তোমরা পরে শর্ট ভিডিওটা দেখে নিও আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আজকে আর কিছু শেয়ার ওয়েয়ার কিছু করলাম না, তো ভিডিওটা আজকে একটা ছোট্ট ভিডিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? ওদিকে তিন্নি চলে এসছে, তিন্নিকে এখন আপেল কেটে দিতে হবে, সোনুকে আপেল কেটে দিতে হবে, ওরা এখন খাবে। তো এই দেখো তিন্নি শোনে চলে এসছে, আর আরও কিছু ড্রেসের কালেকশান আছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, মানে আমার ড্রেস এখনও আজকেও দুটো এলো, ঠিক আছে? তো আজকেও দুটো এলো, ওরা এখন রিং ধরে দেখছে, তো আজকেও ড্রেস দুটো এলো, তো সবগুলো একসঙ্গে মানে আমার পুজোর শপিং মানে পুজো অবধি চলবে, ঠিক আছে? তো সেই জন্য সবগুলো আগে আমি গ্যাদার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে কতগুলো কী ড্রেস হলো কার জন্য কী নিলাম সবই শেয়ার করবো, তো একটু ওয়েট করে যাও অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো চলো ভিডিওটি আজকে এখানে এন্ড করছি, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটা লাইক দিয়ে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে অল নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় এবং সহজে ভিডিওগুলি দেখতে পাও। তো চলো ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।